নমস্কার আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? নিশ্চয়ই ভালো। আমি আজকে আবারও তোমাদের মাঝে তৃতীয় শ্রেণীর বিষয় গণিত অধ্যায় পরিমাপের অধ্যায়টি নিয়ে তোমাদের সাথে বলতে চলে এসেছি। তোমরা তো নিশ্চয়ই প্রস্তুত। তোমরা এখন খাতা কলম বই নিয়ে বসে যাবে বন্ধুরা। আমরা আজকে নতুন কিছু শিখবো, তাই না? নতুন কিছু শিখতে ভালো লাগে না? আমার তো বেশ ভালো লাগে বন্ধুরা। আসো আমরা আজকে নতুন কিছু শিখি। আমাকে তোমরা চিনো, তাই না? তারপরে আমি আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি সুমনা পাল, প্রধান শিক্ষক, ভাটি কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভৈরব, কিশোরগঞ্জ। বন্ধুরা, আমি আজকে এসেছি তোমাদের মাঝে ঘরে বসে শিখি পেজ থেকে। বন্ধুরা, তোমাদেরকে সুস্বাগতম। বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো। তোমরা তোমরা ক্লাস করার জন্য তো প্রস্তুত, তাই না? বন্ধুরা এসে তবে আমরা ক্লাস করি। আমরা এসেছি আমি এসেছি আজকে তোমাদের মাঝে ঘরে বসে শিখি পেজ থেকে। বন্ধুরা আসো তো, আমরা যদি ক্লাসের পূর্বে একটি খেলা খেলি কেমন হয়? খেলতে চাও না তোমরা? চলো আমরা খেলা করব। তোমরা কি প্রস্তুত বন্ধুরা? আমি কিন্তু খেলতে প্রস্তুত। তোমাদের বন্ধুরা খেলার পূর্বে লাল গোলাপের শুভেচ্ছা। বন্ধুরা এসো আমরা একটা খেলা খেলি। এখন খেলাটা হলো, তোমরা একটু ভালোভাবে খেয়াল করো বন্ধুরা, খেলাটা দেখো তো, একটা গণিতের খেলা। বন্ধুরা দেখো তো খেলাটা, এখানে কি আছে? 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা লিখে খালি ঘরগুলো পূরণ করো, যেন পাশাপাশি ও উপর নিচে সংখ্যাগুলো যোগফল 15 হয়। বন্ধুরা এসো তো তবে আমরা খেলাটা খেলি। প্রস্তুত বন্ধুরা? এসো দেখি। দেখো তো বন্ধুরা, এখানে কি এসেছে? কয়টা ঘর? 9টা ঘর, তাই না? দেখো একটা ঘরে কত বসেছে? 2। আরেকটা ঘরে কত বসেছে? 4। আরেকটা ঘরে বসেছে কত? 1। বন্ধুরা আবার দেখো তো, আরেকটা ঘরে বসেছে 9, 6, 8। এখন আমরা কি বলেছি কথাটা? দেখো তো বন্ধুরা কি বলেছি, বলেছি 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা লিখে খালি ঘরগুলো পূরণ করে, যে এখানে দেখো যেন পাশাপাশি ও উপরে নিচে সংখ্যাগুলো যোগফল 15 হয়। বন্ধুরা দেখো তো, উপরে নিচে আমরা যদি কত করি, 15 করি, তাহলে কত বসবে বন্ধুরা বলো তো? হ্যাঁ বন্ধুরা, তোমরা তো যোগ শিখে গেছো, তাই না? 6 আর 2 কত আছে বন্ধুরা? 8 আছে, তাই না? তাহলে 6 আর 2-এর সাথে আর কত লাগালে বলো তো 15 হবে? কত লিখতে হবে এখানে বন্ধুরা বলো তো? কি 6 আর 2, 8। 8 আর 7 কত হয় বন্ধুরা? 15, তাই না? আবার দেখো এখানে ওই পাশে দেখো 4 আর 8 আছে, 8 4-এ কত হয় বন্ধুরা? 12 হয়। কত লাগবে আর? 3 লাগবে বন্ধুরা, তাই না? তাহলে দেখো তো এখানে হচ্ছে কত বন্ধুরা? 7। আর ওই পাশে কত আছে বন্ধুরা? 3। এখন বলো তো মাঝখানের ঘরে কত হবে বন্ধুরা? এখানে দেখো 7 আর 3 যোগ করলে কত হয়? 10। কত লাগবে এখানে বন্ধুরা বলো তো? আবার এখানে দেখো 9 আর 1-ই কত হয়? 10। কত লাগবে বন্ধুরা বলো তো? হ্যাঁ বন্ধুরা, তোমরা তো নিশ্চয়ই বুঝে গেছো এখানে কি লাগবে। এখানে লাগবে 5। কি সুন্দর না খেলাটা? অনেক মজার কিন্তু খেলাটা। হ্যাঁ বন্ধুরা, আমার কিন্তু এই ধরনের খেলা বেশ ভালো লাগে। আমরাও বিভিন্ন সময়ে বিভিন্ন খেলা খেলবো বন্ধুরা। তোমরা তো নিশ্চয়ই প্রস্তুত বিভিন্ন খেলা খেলার জন্য। হ্যাঁ আমরা খেলবো, আমরা পড়ালেখা করব, আমরা ঘরে থাকবো নিরাপদে, তাই না? এই কাজগুলি কিন্তু আমাদের করতে হবে। আমরা ঘরে থাকলেও কিন্তু আমাদের লেখাপড়া চালিয়ে যেতে হবে, তাই না বন্ধুরা? আমরা অনলাইন ক্লাসগুলি দেখবো এবং লেখাপড়া করবো বন্ধুরা, ঠিক আছে না বন্ধুরা? চলো তবে আমরা এখন একটা ক্লাস করি, তাই না? করতে চাও তো? চলো আমরা এখন একটা ক্লাস করি বন্ধুরা। দেখো তো তোমাদের সামনে কত কিছু আছে, তাই না? এখানে কি আছে? একটা বোর্ড আছে, তাই না বন্ধুরা? আবার দেখো এখানে কিন্তু একটা বই আছে বন্ধুরা, আবার ডাস্টার আছে, কলম আছে, তারপর কি আছে? পেন্সিল আছে, তাই না? এই যে বন্ধুরা, আমরা আজকে তোমাদের সামনে এত কিছু এনেছি। দেখো এই যে দেখো বোর্ডটা আছে, এই বোর্ডটা যদি আমি এখন কি করতে চাই, মাপতে চাই, তাই না? আমরা কি করব? আমরা এটা পরিমাপ যদি করি, তার মানে কি আমাদের মাপ কিন্তু জানতে হবে, তাই না? তাহলে কি জানতে হবে? আমাদের পরিমাপগুলি জানতে হবে। এই যে দেখো আমরা কিন্তু
এখানে আমার হাতে দেখো বন্ধুরা, এতে কি আছে? ফিতা, তাই না? এই ফিতা দিয়ে কি করা যায়? পরিমাপ করা যায় বন্ধুরা, কি করা যায়? পরিমাপ করা যায়। আমরা এখানে দেখো ফিতা দিয়ে আমরা কি মাপতে পারি? আমরা এই ফিতা দিয়ে আমরা বোর্ডের দৈর্ঘ্য মাপতে পারি, আবার এখানে প্রস্থ মাপতে পারি, তাই না বন্ধুরা? এখানে আমরা দৈর্ঘ্য প্রস্থ মাপতে পারি, তাই না? আমরা তাহলে আজকে কি পড়বো বন্ধুরা? আমরা আজকে পড়বো পরিমাপ। আজকে আমাদের যে অধ্যায়টা সেটা হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে পরিমাপ। আর এখানে আমরা আজকে শিখবো দৈর্ঘ্য সম্পর্কে, ঠিক আছে বন্ধুরা? আজকে আমরা দৈর্ঘ্য সম্পর্কে শিখবো, ঠিক আছে? তাহলে এখানে দেখো বন্ধুরা, আমার হাতে একটা ফিতা আছে, তাই না? এই ফিতা দিয়ে ইচ্ছে করলে কিন্তু আমরা কি করতে পারি? আমরা ইচ্ছে করলে এটি দিয়ে বলতো অনেক কিছু কিন্তু মাপতে পারি, তাই না? আমরা কি করতে পারি বন্ধুরা? আমরা অনেক কিছু মাপতে পারি। তার আগে তোমরা এক কাজ করো বন্ধুরা, তোমরা তোমাদের 95 পৃষ্ঠা খুলে ফেলো বইটা। তোমরা বইয়ের 95 পৃষ্ঠা বন্ধুরা খুলো তো, 95 পৃষ্ঠা খুলে আমার সঙ্গে একটু তোমরা দেখো। এখানে দেখো তো বন্ধুরা 95 পৃষ্ঠায় কি আছে? আমরা এখানে দেখো আমার হাতে কি আছে? একটা পেন্সিল, এখানে আছে দুটি পেন্সিল, তাই না? আবার এখানে আছে একটি স্কেল, কি আছে বন্ধুরা? এটি কি দেখো দেখি, এটি হচ্ছে স্কেল, তাই না? তাহলে আসো আমরা একটু দেখি। এখানে এই যে দেখো তোমাদের জন্য কি নিয়ে এসেছি, এখানে দেখো তো বন্ধুরা একটা কি নিয়ে এসেছি বন্ধুরা? ফিতা নিয়ে এসেছি, তাই না? এই যে দেখো ফিতা, এই যে আমার হাতে কিন্তু ফিতা, তাই না? তাহলে এই ফিতা দিয়ে কি করা হয় বন্ধুরা বলো তো? এই ফিতা দিয়ে আমরা পরিমাপ করতে পারি, আমরা দৈর্ঘ্য প্রস্থ সব কিন্তু মাপতে পারি এই ফিতা দিয়ে। তাহলে আমাদের কাছে কি আছে? ফিতা, তাই না? আবার দেখো বন্ধুরা, দেখো তো এটা কি বন্ধুরা বলো তো? এটা এখানে কি আছে দেখো তো? এখানে আছে একটি স্কেল বন্ধুরা, কি বলো তো? এটি হচ্ছে একটি স্কেল, ঠিক আছে বন্ধুরা? স্কেল দিয়ে তোমরা কি করো? স্কেল দিয়ে কি করো? তোমরা কিন্তু খাতায় মার্জিন টানো, তাই না? স্কেল দিয়ে, হ্যাঁ, এই এই কাজটি তো আমরা করি, আর পাশাপাশি কিন্তু আমরা আরো অনেক কাজ করি। কি করি বন্ধুরা? আমরা স্কেল দিয়ে কিন্তু অনেক কিছু মাপতেও পারি, তাই না? এসো আমরা কিন্তু অনেক কিছু মাপবো, ঠিক আছে? মেপে আমরা বের করবো, ঠিক আছে? আমরা কিভাবে মাপবো আজকে আমরা এইভাবে একটু মাপগুলি শিখে নিব, যে আমরা কিভাবে মাপতে পারি, ঠিক আছে বন্ধুরা? তাহলে আমরা আজকে কি করব? স্কেল দিয়ে আমরা ফিতা দিয়ে অনেক কিছু মেপে শিখবো, ঠিক আছে বন্ধুরা? আমরা তাহলে স্কেল দিয়ে আমরা কোনো বস্তু কি করা যায়? দৈর্ঘ্য মাপা যায়, প্রস্থ মাপা যায়, তাই না বন্ধুরা? এই যে দেখো তো এখানে, এখানে কি আছে? যে স্কেল আছে, এই স্কেলটার দেখো, এই যে এই পাশে দেখো স্কেলটা দেখা যাচ্ছে কি বন্ধুরা? দেখো স্কেলটা, এই যে এখানে দেখো অনেকগুলো দাগ দেওয়া আছে না? নিচে দেখো পরিমাপ লেখা আছে, কি লেখা আছে? 1 2 3 4 5 6, এভাবে দেখো একেবারে 40 পর্যন্ত বন্ধুরা দেওয়া আছে, দেখেছো? এই যে দেখো এখানে কি দেওয়া আছে, এই যে মাপটা এইটাকে বলে ইঞ্চি। এখানে কি মাপ দেওয়া আছে দেখো? ইঞ্চি। এখানে কিন্তু লিখাও আছে বন্ধুরা, ছোট করে লিখা আছে, ঠিক আছে? এখানে এটা আছে ইঞ্চি। তাহলে আমরা ইঞ্চি আমরা একটু বড় হয়ে শিখব। আমরা আসো একটু, এই যে এখানে দেখো আমার হাতে, আমার হাতে যে স্কেলটা আছে এটা কিন্তু 1 মিটারের স্কেল। এটা বন্ধুরা কত মিটারের স্কেল? 1 মিটারের স্কেল, এটা হচ্ছে 1 মিটারের স্কেল বন্ধুরা। এই যে দেখো স্কেলটি, এই স্কেলটি দেখো, এই যে দেখো নিচে, নিচে কি দেওয়া আছে বন্ধুরা? এখানে নিচে দেওয়া আছে দেখো, এখানে এখানে যে পরিমাপগুলি দেওয়া আছে, এখানে পরিমাপগুলি দেওয়া আছে বন্ধুরা সেন্টিমিটার। উপরে কি আছে? ইঞ্চি। আর নিচে কি আছে বন্ধুরা? সেন্টিমিটার দেওয়া আছে দেখো। এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, ঠিক আছে? এভাবে করে তোমার দেওয়া আছে একেবারে 101 পর্যন্ত বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা? তাহলে এখানে কি দেওয়া আছে? এখানে দেওয়া আছে সেন্টিমিটার। আবার দেখো সেন্টিমিটার, দেখো এখানে সেন্টিমিটারের ভিতরে দেখো ছোট ছোট দাগ আছে বন্ধুরা,
দেখা যাচ্ছে কি ছোট ছোট দাঁতগুলো, দেখো ছোট ছোট দাঁতগুলো দেখা যায়, দেখো এই যে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এখানে বন্ধুরা দেখো, এখানে সেন্টিমিটারের ভিতরে বন্ধুরা 10টা দাঁত আছে। তার মানে কি আছে, এই যে ছোট ছোট দাঁতগুলো এগুলি কি জানো, এগুলি হচ্ছে বন্ধুরা মিলিমিটার। তাহলে আমরা কি দেখলাম বন্ধুরা, আমরা দেখলাম সেন্টিমিটার, আমরা দেখলাম মিলিমিটার বন্ধুরা। তাহলে আমরা এখন বন্ধুরা জানবো দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। বন্ধুরা দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। আমরা কি জানবো বন্ধুরা, আমরা জানবো দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। এসো আমরা একটু দেখে নেই, দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে কি বন্ধুরা, মিটার। আমরা কি দেখছি, দৈর্ঘ্য পরিমাপের একক কি মিটার। দৈর্ঘ্য পরিমাপে, দৈর্ঘ্য পরিমাপে একক, একক কি বন্ধুরা, মিটার। দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার। আবার দেখো তো বন্ধুরা, এই যে এখানে দেখলাম আমরা মিটার, তাহলে এই যে স্কেলটা এটা কত মিটার বলেছি, এটা কিন্তু বন্ধুরা 1 মিটারের স্কেল, তাই না? এটা হচ্ছে 1 মিটার। তাহলে 1 মিটার আমরা আবার জানি, এই যে দেখো দেখলাম যে 1 মিটার যে স্কেলটা, এই স্কেলটার ভিতরে আমরা কি দেখলাম বন্ধুরা, ভিতরে আমরা দেখলাম সেন্টিমিটার বন্ধুরা। তাহলে এই যে মিটারের যে ছোট একক গুলো, মিটারের যে ছোট একক গুলি, এখানে দেখো আমি তোমাকে কি দেখালাম, সেন্টিমিটার। তাহলে ছোট এককটা মিটারের চেয়ে একটু ছোট এককটা, সেটাকে আমরা কি বলবো, সেন্টিমিটার বলবো বন্ধুরা। তাহলে মিটারের চেয়ে ছোট এককে কি বলবো বন্ধুরা, সেন্টিমিটার। মিটারের চেয়ে ছোট একক যেটা সেটা কি, সেন্টিমিটার। তাহলে আবার দেখো, সেন্টিমিটারের যে ভিতরে আছে ছোট ছোট দাঁতগুলো, এটাকে আমরা কি বলেছি, মিলিমিটার। তাহলে দেখো সেন্টিমিটারের, সেন্টিমিটারের যে ছোট একক গুলো সেগুলো হচ্ছে কি, মিলিমিটার বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তাহলে আমরা দেখলাম দৈর্ঘ্য পরিমাপের একক হচ্ছে মিটার, আমরা আবার মিটারের যে ছোট এককটা হচ্ছে সেন্টিমিটার, আবার সেন্টিমিটারের যে ছোট এককটা হচ্ছে বন্ধুরা মিলিমিটার। এসো আমরা এখন আবার আরেকটা আছে বিষয়, সেটা হচ্ছে মিটারের চেয়ে একটা, মিটারের চেয়ে কিন্তু বড় একক আছে, বলো তো বন্ধুরা এটাকে কি বলে, এটা হচ্ছে কিলোমিটার। মিটারের চেয়ে বড় একক সেটা হচ্ছে কি, কিলোমিটার। আমরা সাধারণত কোথায় যাই, বেড়াতে যাই, অনেক দূরে দূরে যাই না বন্ধুরা, অনেক দূরে দূরে কিন্তু যাই। যাওয়ার সময় তোমরা দেখবে বাস থেকে পথে যাওয়ার সময় দেখবে এমন, এখানে দেখো তোমরা যে দূরত্ব নির্দেশ করে সেই নির্দেশকের মধ্যে কিন্তু পরিমাপ দেওয়া থাকে, রাস্তার পরিমাপটা দেওয়া থাকে। ঠিক আছে বন্ধুরা, এখানে দেখো 118 কিলোমিটার আছে, কত আছে বন্ধুরা দেখো তো, এই যে এখানে একটা জায়গার নাম দেওয়া আছে, ঠিক আছে জয়পুর দেওয়া আছে, আর দেখো পাশে 118 কিলোমিটার দেওয়া আছে। তাহলে এই যে 118 কিলোমিটার আছে বন্ধুরা, এই যে কিলোমিটারটা, সেই কিলোমিটারটা হচ্ছে বন্ধুরা যে রাস্তা দূরত্ব মাপার জন্য কিন্তু একক বন্ধুরা। তাহলে দেখো এখানে দূরত্ব দেওয়া আছে কি, কিলোমিটার। তাহলে আমরা কি দেখলাম, আমরা দেখলাম মিটারের চেয়ে বড় এককটার নাম কি, কিলোমিটার বন্ধুরা। আমরা জানলাম মিটারের চেয়ে ছোট এককটা হচ্ছে সেন্টিমিটার, আবার সেন্টিমিটারের চেয়ে ছোট একক হচ্ছে মিলিমিটার, আবার মিটারের চেয়ে বড় একক হচ্ছে বন্ধুরা কিলোমিটার। ঠিক আছে বন্ধুরা, এটা তো নিশ্চয়ই তোমরা ক্লিয়ার হয়েছো, তাই না? এখন আসো আমরা একটু জানবো বন্ধুরা, এই সংজ্ঞা তো জেনে নেই, 1 মিটার সমান কত সেন্টিমিটার বন্ধুরা। আসো তো আমরা একটু জানি 1 মিটার সমান কত সেন্টিমিটার বন্ধুরা। তোমরা তো এতক্ষণ দেখলে, তাই না, আমি তোমাদের স্কেলটা দেখালাম না, এতক্ষণ তোমরা এখানে দেখেছো। তাহলে 1 মিটার সমান হচ্ছে, এখানে দেখো 1 মিটার সমান, এখানে কিন্তু 100 পর্যন্ত আছে, তাই না? তার মানে 1 মিটার সমান হচ্ছে বন্ধুরা 100 সেন্টিমিটার। এখানে দেখো এটা কিন্তু 1 মিটারের স্কেল, এখান থেকে পাশে একটু বড় আছে, এখানে দেখো। তাহলে 1 মিটার সমান কত, 100, আমরা কত পর্যন্ত নিব, 100। তাহলে বন্ধুরা
এক মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। ঠিক আছে বন্ধুরা, এখানে কিন্তু দেখো 1 থেকে যে 100 পর্যন্ত বন্ধুরা দেওয়া আছে, ঠিক আছে? এই যে দেখো 100, তার মানে 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে আমরা কি জানলাম বন্ধুরা বলো তো, 1 মিটার সমান কত সেন্টিমিটার জানলাম? 100 সেন্টিমিটার। বন্ধুরা কি জানলাম, 1 মিটার সমান, 1 মিটার সমান কি জানলাম বন্ধুরা? 100 সেন্টিমিটার। 1 মিটার সমান কি জানলাম? 100 সেন্টিমিটার। আবার বন্ধুরা দেখো এখানে, এই যে দেখো সেন্টিমিটারের ভিতরে আমি কি দেখেছি, ছোট ছোট দাগ দেখেছি না? সেন্টিমিটারের যে ভিতরে দাগ, কয়টা দাগ দেখেছিলাম? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে বন্ধুরা সেন্টিমিটারের যে ভিতরে ছোট ছোট দাগগুলি, এটাকে কি বলেছিলাম বন্ধুরা? মিলিমিটার বলেছিলাম, তাই না? কি বলেছিলাম? মিলিমিটার। তাহলে দেখো এখানে 0 থেকে 1 পর্যন্ত, 0 থেকে 1 পর্যন্ত কত আছে, কয়টা দাগ আছে বন্ধুরা? 10টা দাগ আছে, তাই না? তাহলে বন্ধুরা বলো তো 1 সেন্টিমিটারে কত মিলিমিটার হবে? বন্ধুরা বলো তো 1 সেন্টিমিটারে কত মিলিমিটার হবে? 1 সেন্টিমিটারে হবে বন্ধুরা বলো তো 10 মিলিমিটার। 1 সেন্টিমিটারে কত মিলিমিটার হবে? 1 সেন্টিমিটারে 1 সেন্টিমিটারে কত মিলিমিটার বন্ধুরা? কত বলেছি? 10 মিলিমিটার। কত বলেছি বন্ধুরা? 1 সেন্টিমিটারে কি বলেছি? 10 মিলিমিটার, তাই না? 1 মিটারে আমরা কি পেলাম? 100 সেন্টিমিটার পেলাম না? স্কেল থেকে আমরা কি দেখলাম? 1 মিটারে 100 সেন্টিমিটার, আর কি দেখলাম? 1 সেন্টিমিটারে দেখলাম আমরা 10 মিলিমিটার বন্ধুরা, ঠিক আছে? আবার বন্ধুরা দেখো এখানে 1 সেন্টিমিটারে 10 মিলিমিটার, ঠিক আছে? এবার আসো আমরা একটু কিলোমিটারটা জেনে নেই। 1 কিলোমিটার হচ্ছে বন্ধুরা 1000 মিটার। আমরা কিলোমিটার দিয়ে সাধারণত কি দেখি? আমরা রাস্তার দূরত্বটাই দেখি, তাই না? তাহলে দেখো 1 কিলোমিটারে কি হবে? 1000 মিটার। 1 কিলোমিটারে কি হবে? 1 কিলোমিটারে হবে 1000 মিটার বন্ধুরা। একটু লিখে নাও তোমরা, 1 কিলোমিটারে 1 কিলোমিটার সমান কি হবে বন্ধুরা? 1000 মিটার। 1 কিলোমিটারে 1000 মিটার বন্ধুরা। এগুলি তোমরা একটু লিখে নাও, এগুলি আমাদের জানতেই হবে। এগুলি না জানলে কিন্তু আমরা এই দৈর্ঘ্য পরিমাপের অঙ্কগুলি কিন্তু করতে পারবো না বন্ধুরা। তাহলে সোজা না, অনেক সহজ বন্ধুরা। 1 মিটারে হচ্ছে 100 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারে হচ্ছে 10 মিলিমিটার, আবার মিটারের চেয়ে বড় দেখো 1 কিলোমিটারে হচ্ছে 1000 মিটার বন্ধুরা। তোমরা একটু লিখে নাও, তোমরা একটু লিখে নাও বন্ধুরা। তাহলে দেখো বন্ধুরা কি লেখা হয়েছে নিশ্চয়ই? চলো আমরা এখন, এখন তো আমাদের কিছু করতে হবে, তাই না? এই সূত্রগুলি তো আমরা লিখে ফেলেছি, এগুলি আমরা মুখস্থ করবো, মনে রাখবো, তাই না? মুখস্থ তো আমার হয়ে গেছে এখনই, তাই না? তাহলে আমরা কি করবো? এগুলি মনে রাখবো বন্ধুরা। তাহলে বন্ধুরা আসো তো এখন একটা অঙ্ক করে ফেলি। হ্যাঁ, কেমন হয় বলো তো? পারবে না অঙ্কটা? নিশ্চয়ই পারবে বন্ধুরা, খুব সহজ একটা অঙ্ক করবো। এখানে দেখো তো কি এসেছে, এখানে দেখো তো 5 মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করো বন্ধুরা। তার আগে বলি বন্ধুরা দেখো তো, আমরা তো এখানে অঙ্ক করার আগে আর একটি কাজ করি। এখানে এই যে আমরা মাপ দেখলাম, সেন্টিমিটার দেখলাম, মিলিমিটার দেখলাম, মিটার দেখলাম, তাই না? এখন কি আমরা এই পেন্সিল ধরে মাপতে পারবো? আমরা কি ডাস্টার মাপতে পারবো? আমরা কি যে কোনো জিনিস মাপতে পারবো? অবশ্যই মাপতে পারবো। আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি, আমার হাতে কি আছে একটি পেন্সিল। দেখো এখানে আমি যদি ধরি, এখানে দেখো তো এই পেন্সিলটার পরিমাপটা একটু দেখো তো, এখানে এই যে দেখো আমি শূন্যের মধ্যে ধরেছি, ঠিক আছে বন্ধুরা? 1 সেন্টিমিটার, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14,
15 16 17 17 17.4, ঠিক আছে? 17-র চেয়ে একটু 3 ঘর বেশি, 4 ঘর বেশি আছে বন্ধুরা। 17-র চেয়ে 4 ঘর বেশি আছে, তার মানে কি 17 কি বলতো বন্ধুরা? পেন্সিলটি দৈর্ঘ্য করতে পারবে? 17 হচ্ছে কি? 17 হচ্ছে সেন্টিমিটার। 17 হচ্ছে কি? 17 হচ্ছে সেন্টিমিটার। আর আর হচ্ছে ছোট ছোট 4 ঘর গেল, এই 4 কিন্তু মিলিমিটার বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা? তার মানে আমরা কি দেখলাম, এই পেন্সিলটার দৈর্ঘ্য কি দেখলাম? আমরা পেন্সিলটার দৈর্ঘ্য দেখলাম, পেন্সিলটার দৈর্ঘ্য কি মেপেছি? পেন্সিলের দৈর্ঘ্য, পেন্সিলের দৈর্ঘ্য আমরা কত মেপেছি? 17 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার, 17 সেন্টিমিটার। আর কত? 4 মিলিমিটার কি মেপেছি? 4 মিলিমিটার, 4 মিলিমিটার। বন্ধুরা দেখো পেন্সিলের দৈর্ঘ্যটা আমরা কি মাপলাম? পেন্সিলের দৈর্ঘ্যটা মাপলাম 17 মিটার 4 মিলিমিটার। বন্ধুরা কি মাপতে পারবে না? এখন আমরা আরেকটু কাজ করি, এসো আমরা বইটা মাপি তো, দেখি তো তোমরা পারো কিনা। বইটা দেখি, এখানে দেখো, এই যে দেখো বন্ধুরা, আমরা কততে ধরেছি? 0-তে, তাই না? দেখো এখানে 23-এর পরে দেখো আমাদের কত ঘর গিয়েছে? 8 ঘর গেছে, তাই না? তার মানে কি 23 সেন্টিমিটার, আর 8 কি হবে? মিলিমিটার, তাই না? তাহলে কি হলো? 23 কি হলো? সেন্টিমিটার, আর 8 কি? মিলিমিটার। বন্ধুরা দেখেছো? এই যে দেখো 23 পর্যন্ত গেল, আবার এখানে দেখো আরো 8 ঘর গিয়েছে, এখানে আরো 8 ঘর গিয়েছে বন্ধুরা, দেখো এখানে এই যে 8 ঘর গিয়েছে, তার মানে কত? 8 হচ্ছে আমাদের মিলিমিটার। তার মানে আমরা কি জানলাম? বইয়ের দৈর্ঘ্যটা জানলাম, বইয়ের দৈর্ঘ্যটা আমরা কি জানলাম? আমরা বইয়ের দৈর্ঘ্যটা জানলাম, বইয়ের দৈর্ঘ্য, বইয়ের দৈর্ঘ্য আমরা কি জানলাম? 23 সেন্টিমিটার, 23 সেন্টিমিটার, 23 সেন্টিমিটার। আর কি জানলাম? 8 মিলিমিটার, 8 মিলিমিটার। তোমাদের অনেকে বাসায় দেখবে এমন ফিতা আছে বন্ধুরা, অনেকের বাসায় ফিতা আছে, তাই না? তোমরা দেখবে এরকম ফিতা আছে। এখানে দেখো এই ফিতাতে এগুলি কিন্তু ইঞ্চি বন্ধুরা, এগুলি কি? এগুলি হচ্ছে ইঞ্চি, তাই না? আর আবার দেখো পাশে কি আছে বন্ধুরা? পাশে দেখো সেন্টিমিটার দেওয়া আছে, যে দেখো 1 2 3 4 5 6 সেন্টিমিটার। আর যে ভিতরে যে দাগগুলি দেওয়া আছে না, সেগুলি হচ্ছে কি বন্ধুরা বলো তো? এগুলি হচ্ছে মিলিমিটার, ছোট ছোট দাগগুলি যে দেওয়া আছে মিলিমিটার। তাহলে তোমাদের বাড়িতে যে অনেক কিছু আছে, তোমরা কি ফিতা দিয়ে মাপতে পারবে না? পারবে তো বন্ধুরা? তোমরা আজকে বাড়িতে ফিতা দিয়ে অনেক কিছু মেপে ফেলবে, ঠিক আছে বন্ধুরা? তাহলে কিন্তু শিখে যাবে, তাই না? তাহলে তোমরা খুব তাড়াতাড়ি শিখে যাবে যে সেন্টিমিটার এবং মিলিমিটার কিভাবে মাপতে হয়। বন্ধুরা পারবে না? হ্যাঁ বন্ধুরা পারবে। চলো তবে আমরা এখন একটি অঙ্ক করি বন্ধুরা, খুব সহজ একটি অঙ্ক করবো। এসো আমরা খুব সহজে একটি অঙ্ক করি, দেখি তো আমাদের এখানে কি অঙ্ক এসেছে। 5 মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করো, আমরা কি করব? 5 মিটারকে, 5 মিটারকে সেন্টিমিটারে, সেন্টিমিটারে প্রকাশ প্রকাশ করো। তাহলে বন্ধুরা আমরা কি শিখলাম এতক্ষণ পর্যন্ত? 1 মিটারে কত সেন্টিমিটার শিখেছি আমরা? আমরা কিন্তু শিখেছি, তাই না? তার মানে কি আমরা জানি, আমরা জানি, আমরা কি জানি বন্ধুরা? আমরা কি জানি বলো তো? হ্যাঁ বলো তো আমাকে। 1 মিটার, 1 মিটার, 1 মিটারের কত? 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তাই না? 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার।
মিটার বন্ধুরা, 1 মিটার সমান কত সেন্টিমিটার? 100 সেন্টিমিটার। তাহলে দেখো তো এখানে কত সেন্টিমিটার দেওয়া আছে বন্ধুরা, এখানে আছে 5 সেন্টিমিটার। বন্ধুরা কত সেন্টিমিটার আছে? 5 মিটার আছে। এখানে কি আছে? 5 মিটার। 5 কি আছে? 5 মিটার। এই 5 মিটারকে আমি কি তৈরি করব? আমি 5 মিটারকে সেন্টিমিটারে প্রকাশ করবো বন্ধুরা। তাহলে 1 মিটারে হচ্ছে আমার 100 সেন্টিমিটার, তাহলে 5 মিটার, তার মানে কি 1-এর 5 গুণ না? তাহলে আমাকে কি করতে হবে বন্ধুরা, এই 100কে আমার কি করতে হবে? আমার 105-এর সাথে কি হয়ে যাবে বন্ধুরা? গুণ হয়ে যাবে। আমরা এখানে ছিল 1 আর এখন হচ্ছে কত? 5, তার মানে কি 5 গুণ। তাহলে আমাদের কি হবে? 5 গুণন 100 সেন্টিমিটার, 5 গুণন 100 সেন্টিমিটার, সেন্টিমিটার বন্ধুরা। তাহলে 5 দিয়ে 100কে গুণ করলে কত হবে বন্ধুরা? 5 100 500, কত হয়ে গেল বন্ধুরা? 500 সেন্টিমিটার, তাই না? 500 সেন্টিমিটার, কত হয়ে গেল বন্ধুরা? 500 সেন্টিমিটার হলো না? 500 সেন্টিমিটার হয়ে গেল। কত সহজ না অঙ্কটা? অনেক সহজ। কিন্তু আমরা কি জানলাম? আমরা মিটারকে সেন্টিমিটারে রূপান্তর করতে শিখে গেলাম, তাই না? 1 মিটারে কত সেন্টিমিটার হলো? 100 সেন্টিমিটার। আর এখানে কত মিটার ছিল আমার? 5 মিটার ছিল বন্ধুরা। 5 মিটারকে আমি কত দিয়ে গুণ করেছি? যেহেতু আমাকে সেন্টিমিটার বানাতে হবে, তাহলে কত দিয়ে গুণ করেছি? 100 দিয়ে। তাহলে 5 দিয়ে 100কে গুণ করলে কত হয়? 5 100 500 সেন্টিমিটার বন্ধুরা। অনেক সহজ না অঙ্কটা? উঠাও বন্ধুরা, এরপরে আমরা আরো একটি অঙ্ক দেখবো। এই যে দেখো, এখানে তোমাদের আমি করে রেখেছি, আমরা জানি 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 5 মিটার সমান 5 গুণন 100 সেন্টিমিটার সমান 500 সেন্টিমিটার বন্ধুরা। এসো আমরা এখন আরেকটি অঙ্ক দেখি, নাকি আরেকটি অঙ্ক দেখতে পারবো না? হ্যাঁ বন্ধুরা, আসো আমরা এখন আরেকটি অঙ্ক দেখি। আমরা এখন দেখি 3 সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করো বন্ধুরা। দেখো তো বন্ধুরা, 3 সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করো। 3 সেন্টিমিটারকে মিলিমিটারে প্রকাশ করো, মিলিমিটারে প্রকাশ প্রকাশ করো বন্ধুরা। তাহলে আমরা কি জানি বন্ধুরা? আমরা কি জানি বন্ধুরা? 1 সেন্টিমিটারে কত মিলিমিটার শিখেছি আমরা বন্ধুরা, বলো তো? 1 সেন্টিমিটারে শিখেছি আমরা 10 মিলিমিটার। আমরা কয়টা দাগ দেখেছিলাম বন্ধুরা? 10টা দাগ দেখেছিলাম না? আমরা 10টা দাগ দেখেছিলাম তো। তাহলে 1 সেন্টিমিটারে হচ্ছে 10 মিলিমিটার বন্ধুরা। আমার এখানে কত সেন্টিমিটার আছে বন্ধুরা? 3 সেন্টিমিটার, তাই না? আমরা 3 সেন্টিমিটার দিয়ে আমরা কি করবো? মিলিমিটার বানাবো। তাহলে 1-এর 3 গুণ না? তাহলে 3 গুণন, দেখো 3 গুণন কত? 10 মিলিমিটার। তাহলে বন্ধুরা 3 দশে কত হয়ে যাবে বলো তো? 3 দশে কত? 30 বন্ধুরা। কি হয়ে গেল? 30 মিলিমিটার। কি হয়ে গেল বন্ধুরা? 30 মিলিমিটার। সহজ হয়ে গেল না? একদম সহজ হয়ে গেল। কিন্তু বন্ধুরা, আমরা আগে মিটার থেকে সেন্টিমিটারে পরিণত করেছি, আর এখন সেন্টিমিটার থেকে কি বানালাম? মিলিমিটার, তাই না? আমরা শিখেছি না? হ্যাঁ, আমরা মাপতে শিখে গেছি, আমরা কিন্তু অঙ্ক করতেও শিখে গেলাম, তাই না বন্ধুরা? হ্যাঁ, তোমরা তো নিশ্চয়ই খুব পারবে এখন। এখন তোমরা সেন্টিমিটার থেকে মিলিমিটার বানাতে পারবে, মিটার থেকে সেন্টিমিটার বানাতে পারবে, তাই না? আমরা পরবর্তী ক্লাসে কিলোমিটারও শিখবো, ঠিক আছে বন্ধুরা? তাহলে এই যে দেখো, এখানে অঙ্কটা তোমাদের দেওয়া আছে। আমরা জানি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, 3 সেন্টিমিটার হচ্ছে 3 গুণন 10 মিলিমিটার, 30 মিলিমিটার বন্ধুরা। তবে আসো আমরা এখন একটা বাড়ি কাজ নিয়ে নিই, তাই না? দেখো তোমাদের জন্য কি বাড়ি কাজ এসেছে। 1 নম্বর একটা অঙ্ক এসেছে, দেখো 7 মিটার সমান কত সেন্টিমিটার? 7 মিটারকে সেন্টিমিটার বানাবো। আবার কি করতে হবে? 2 নম্বরে
5 সেন্টিমিটার সমান কত মিলিমিটার? পারবে না বন্ধুরা? নিশ্চয়ই পারবে, কিন্তু অনেক সহজ অঙ্ক, তাই না? আমরা এখন এই ধরনের অঙ্ক করতে পারবো, তাই তো? পারবে না? হ্যাঁ অবশ্যই পারবো বন্ধুরা, পারতেই হবে, তাই তো? হ্যাঁ আমরা বাড়ি কাজ করবো, বাড়ি কাজ করিয়ে করে তোমরা অভিভাবককে দেখাবে, আমাকে কিন্তু পাঠাতে পারো বন্ধুরা, আমিও তোমাদের বাড়ি কাজ দেখার জন্য কিন্তু খুব উৎসাহী। কি পাঠাবে না? হ্যাঁ অবশ্যই পাঠাবে বন্ধুরা। তাহলে বন্ধুরা এই যে এতক্ষণ পর্যন্ত ক্লাসটা তোমরা সুন্দর করে করলে, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তোমরা নিয়মিত আমাদের এই ক্লাসগুলি দেখবে এবং বাড়িতে একটু পড়াশোনা করবে, যেহেতু বিদ্যালয় বন্ধ, তাই না? আমাদের কিন্তু বাড়িতেই লেখাপড়া করতে হবে। হ্যাঁ আমরা এই অনলাইন স্কুলগুলো থেকে দেখে আমরা নিয়মিত পড়ালেখা করবো এবং বাড়িতে নিরাপদে থাকবো বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য শুভকামনা, খুদা হাফেজ।